হ্যালো ফ্রেন্ডস এগেচৌট উপ সকলকেই স্বাগত আর ডবলু বিসিএস দু হাজার তেইশকে টার্গেট করে আজ আমরা কয়েকটি রিজনিং নিয়ে আলোচনা করবটা শুধুমাত্র ফিলিমসের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট নয় মেন্সের ক্ষেত্রেও কিন্তু আপনারা এই সমস্ত জিআইয়ের বা রিজনিংয়ের প্যাটার্ন কমন পাবেন তো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা এই রিজনিংগুলো সমাধান করে ফেলবো তো চলুন দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি বলছে আর ভিডিওটা খুব ছোট্ট হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দেখা যাক ফার্স্ট কোশ্চেন এখানে কি বলছে কোড ল্যাঙ্গুয়েজ এন ডবল সরি আই ডবল এন ই আর এটার কোড ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এস ডবল এন ডব্লিউ জে এবং জি এল এ ডবল এস এটার কোড ল্যাঙ্গুয়েজ কী দেওয়া আছে ইউপিএ ডবল আই এম ও এল এর কোড ল্যাঙ্গুয়েজ কী হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো ফার্স্ট আমরা যে কোড ল্যাঙ্গুয়েজ দুটো দেওয়া আছে সেটা কোন প্রসেস বা কোন প্যাটার্ন ফলো করছে সেটা আমরা দেখে নেব। এখানে এ থেকে জেড পর্যন্ত লিখে রেখেছি পাশে এবং স্থান ভ্যালু দেওয়া আছে তো আই ডবল এন আর এখান থেকে আমরা এস ডবল এন ডব্লু জে এখানে যাব কিভাবে যাব। আয়ের বিপরীতে আমরা কাকে পাচ্ছি আর কে আয়ের বিপরীতে আমরা পাচ্ছি আর কে ঠিক একইভাবে এনের বিপরীতে আমরা কার পাচ্ছি অপোজিট পজিশান লেটার কোনটা পাচ্ছি আমরা এম এনের অপোজিট পজিশন লেটার এম ই এর অপোজিট পজিশান লেটার কি ভি আর এর অপোজিট পজিশান লেটার কি আই তো এখানে আমরা দেখে নিলাম তো এখন আর থেকে আমরা দেখতে পাচ্ছি তো এখন আর থেকে আমরা যদি এসে যাই প্লাস এক যোগ করলে আমরা এসে চলে যাচ্ছি ঠিক এম এখানে আছে কি এন এম থেকে প্লাস ওয়ান যোগ করলে আমরা এনে যাচ্ছি এম থেকে প্লাস ওয়ান যোগ করলে এনে যাচ্ছি ভি ভি থেকে এখানে কি আছে ডব্লিউ ভি থেকে আমরা প্লাস ওয়ান যোগ করলে ডব্লুতে যাচ্ছি ঠিক একইভাবে এখানে কি আছে জে আই থেকে আমরা প্লাস ওয়ান যোগ করলে যেতে যাচ্ছি তাহলে আমাদের যে কোড ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে কোড সেটা আমরা পেয়ে গেছি এস ডবল এন ডব্লু ঠিক একইভাবে জি এল এ ডবল এস এটার ক্ষেত্রে দেখে নেব তো এক্ষেত্রে আমাদের কী আছে জি এল এ ডবল এস জি এল এ ডবল এস ঠিক একইভাবে জি এর অপোজিট পজিশন লেটার কোনটা টি এলের অপোজিট পজিশন লেটার কোনটা ও এর অপোজিট পজিশন লেটার কোনটা জেড এস এর অপোজিট পজিশন লেটার কোনটা এইস এক্ষেত্রেও এইস হবে তো টি থেকে প্লাস ওয়ান যোগ করলে আমরা কাকে পাচ্ছি ইউকে এক্ষেত্রে আমাদের কি দেয়া আছে ইউপিএ ডবল আই এখানে আমরা লিখে রাখলাম ইউপিএ ডবল আই ও থেকে প্লাস ওয়ান যোগ করলে কাকে পাচ্ছি পি কে জেড থেকে প্লাস ওয়ান যোগ করলে আমরা কাকে পাচ্ছি এ কে এইচ থেকে প্লাস ওয়ান যোগ করলে আমরা কাকে পাচ্ছি আই কে এখানে ও থেকে প্লাস ওয়ান যোগ করলে কাকে পাচ্ছি আইকে ঠিক একইভাবে আমাদের এম ও ডিইএল এটার ক্ষেত্রে মান নির্ণয় করতে হবে তো আমরা প্রসেস বা প্যাটার্ন যেটা ছিল সেটা আমরা আগে বুঝে নিলাম এরপর আমাদের যে অ্যান্সার সেটা আমরা দেখে নেব তো এখানে এম এমের অপোজিট লেটার কোনটা এন এন তাহলে এখানে এন এর অপোজিট লেটার আমরা পেয়ে যাচ্ছি এন এন থেকে প্লাস ওয়ান করলে কাকে পাবো ওকে তাহলে প্রত্যেকটি অপশানে ও আছে তাহলে কোনোটি কিন্তু আমাদের বাদ যাচ্ছে না এখান থেকে প্লাস ওয়ান করলে ও পাচ্ছি ঠিক একইভাবে আমরা দেখে নেব এখানে আমরা দেখতে পাচ্ছি এম ও প্রত্যেকটি অপশানে সেম আছে তাহলে আমরা দেখে নেবো ডির ক্ষেত্রে ডি এর অপোজিট লেটার কাকে পাচ্ছি ডব্লু ডব্লু থেকে প্লাস ওয়ান যোগ করলে আমরা কোথায় যাচ্ছি এক্সে তাহলে থার্ড যেটা আসবে এক্স তার মানে তিন নম্বর অপশান আমাদের এখানে বাদ চলে যাচ্ছে ঠিক একইভাবে আমরা দেখবো ই এর ক্ষেত্রে ইর অপোজিট লেটার কাকে পাচ্ছি ভিকে ভি থেকে প্লাস ওয়ান করলে আমরা কাকে পাচ্ছি কে তাহলে ডব্লু এখানে এক নম্বর অপশন বাদ চলে যাচ্ছে কারণ এখানে ভি আছে ঠিক একইভাবে এলের ক্ষেত্রে এলের অপোজিট লেটার কোনটা ও ও থেকে প্লাস ওয়ান করলে কাকে পাচ্ছি পিকে তাহলে শেষ অক্ষর কোনটা হবে পি তাহলে এখানে চার নম্বর অপশান বাদ চলে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে আমাদের দুই নম্বর অপশন নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো কী বলছেন ডি ও ভিই এটার কোড ল্যাঙ্গুয়েজ কত দেওয়া আছে ওয়ান ওয়ান ট্রিপল টু ওয়ান ফোর তো এটা কীভাবে দেওয়া আছে সেটা আমরা আগে প্রসেস বা প্যাটার্নটা চেক করবো সি আর ও ডব্লু এটার কোড ল্যাঙ্গুয়েজ কী দেওয়া আছে এইট টু থ্রি থ্রি ওয়ান ওয়ান তো এটা আমরা আগে চেক করে নেবো তারপর এম ওয়াই এনএ এটার বার করব তো ফার্স্টে এখানে ডি ও ভিই এখান থেকে আমরা ডি এর অপোজিট লেটার কাকে পাচ্ছি ডব্লু ডি এর অপোজিট লেটার পাচ্ছি ডব্লু ও এর অপোজিট লেটার কাকে পাচ্ছি এল এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট দুটো যে লেটার সেটা সরি ফার্স্ট দুটো নম্বর কী কী আছে ওয়ান ওয়ান আর এখানে আমরা দেখতে পাচ্ছি এল এর পজিশন ভ্যালু কত টুয়েলভ টুয়েলভ মাইনাস ওয়ান করলে এখানে আমরা ইলেভেন পেয়ে যাচ্ছে তো ফার্স্ট সরি এখানে আমাদের প্রথম দুটো অক্ষর মিলে গেল এরপর আমরা ডব্লু ডবলুর এখানে পজিশন ভ্যালু কত পাচ্ছি তেইশ তেইশ মাইনাস ওয়ান করলে এখান থেকে আমরা বাইশ পেয়ে যাচ্ছি অর্থাৎ ওয়ান ওয়ান টু টু আমরা পেয়ে গেলাম এরপর ভি আর ই ইয়ের অপোজিটে কী আছে ভি ভি এর পজিশন ভ্যালু কত টোয়েন্টি টু সেখান থেকে আমরা মাইনাস ওয়ান করলে টোয়েন্টি ওয়ান পেয়ে যাচ্ছি অর্থাৎ এখানে টু ওয়ান পেয়ে গেলাম এবং শেষে আছে ফোর ভি এর অপোজিট পজিশন লেটার কি ই এর পজিশন ভ্যালু কত ফাইভ ফাইভ থেকে মাইনাস ওয়ান করলে কত পাচ্ছি ফোর তাহলে ওয়ান ওয়ান টু 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 ওয়ান ফোর এটা আমরা পেয়ে গেলাম যেটা কোড ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এরপর নেক্সট আমরা দেখে নেব সি আর ও ডব্লু সি আর ও ডব্লু এবং এখানে কোড ল্যাঙ্গুয়েজ কী দেওয়া আছে এইট টু থ্রি থ্রি ওয়ান ওয়ান এইট টু থ্রি থ্রি ওয়ান ওয়ান এটা আমরা পাশে লিখে রাখলাম তো সি সি এর অপোজিট পজিশন লেটার কী আছে এক্স আরের ক্ষেত্রে আছে আই এর আমরা পজিশন ভ্যালু কত পাচ্ছি নয় নয় মাইনাস ওয়ান করলে আমরা এখানে আট পেয়ে যাচ্ছি এক্সের কত আছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর থেকে মাইনাস ওয়ান করলে টোয়েন্টি থ্রি আমরা পেয়ে যাচ্ছি ঠিক একইভাবে ওর ক্ষেত্রে এল এল থেকে এলের পজিশন ভ্যালু টুয়েলভ মাইনাস ওয়ান করলে ইলেভেন আমরা পেয়ে যাচ্ছি ডবলু ডব্লুর অপোজিট লেটার ডি ডি এর পজিশন ভ্যালু কত ফোর মাইনাস ওয়ান করলে এখানে আমরা থ্রি পেয়ে যাচ্ছি তাহলে এইট টু থ্রি থ্রি ওয়ান ওয়ান পেয়ে গেলাম ঠিক একইভাবে এখানে আমাদের কী বার করতে হবে এম ওয়াই এন এটা ক্লিয়ার করলাম এম ওয়াই এন এ ওয়াই এর অপোজিটে কাকে পাচ্ছি বিকে বি এর পজিশন ভ্যালু কত টু টু মাইনাস ওয়ান করলে কত পাচ্ছি ওয়ান এম এর অপোজিটে পাচ্ছি এন কে চোদ্দো থেকে এক বাদ দিলে কত হয় তেরো প্রত্যেকটি তো এখানে এক নম্বর অপশান বাদ চলে যাচ্ছে বাকি থাকছে দুই তিন চার এন এন থেকে এনের এর অপোজিটে আমরা কাকে পাচ্ছি এমকে পজিশন ভ্যালু তেরো মাইনাস ওয়ান করলে টুয়েলভ অর্থাৎ এক্ষেত্রে কোনোটা বাদ যাচ্ছে না এ এর অপোজিটে আমরা কাকে পাচ্ছি জেড কে ছাব্বিশ মাইনাস ওয়ান করলে টোয়েন্টি ফাইভ পঁচিশ তাহলে এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এ দুই নম্বর অপশান ওয়ান ওয়ান থ্রি টু ফোর ওয়ান টু তো এই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার নেক্সট আমাদের আরেকটি জিআই বাকি আছে যেটা আমরা দেখে নেব এখানে পঁচিশের সাথে দুশো চৌষট্টি সম্পর্ক আছে রিলেটেড একত্রিশের সাথে তাহলে এর নিচের অপশানের কোনটি হবে ঠিক যেভাবে উনপঞ্চাশের সাথে চারশো ছাপ্পান্ন রিলেটেড তো এখানে আমাদের কোন প্রসেস বা প্যাটার্ন ফলো করছে সেটা আগে দেখব তো পঁচিশ পঁচিশের সাথে যদি আমরা আট গুণ করি কত পাচ্ছি দুশো ঠিক দু দুশোর সাথে যদি আমরা চৌষট্টি যোগ করি আমরা কত পাচ্ছি দুশো চৌষট্টি এই চৌষট্টিটা আমরা এখানে দেখতে পাচ্ছি আটের স্কোয়ার ঠিক একইভাবে উনপঞ্চাশ আর চারশো ক্ষেত্রে দেখে নেব উনপঞ্চাশ গুণ আট করলে আমরা কত পাচ্ছি তিনশো বিরানব্বই তিনশো আমরা যদি চৌষট্টি যোগ করি চারশো পেয়ে যাচ্ছি এই চৌষট্টি আটের ঠিক একইভাবে একত্রিশ গুণ আট করলে আমরা কত পাচ্ছি তিন দুশো দুশো আটচল্লিশ এর সাথে যদি আমরা চৌষট্টি অ্যাড করি আমরা কত পাব তিনশো বারো এখানে আমাদের অ্যান্সার কিন্তু মিলে যাচ্ছে অপশান ওয়ান তো সঠিক অ্যান্সার এখানে এক নম্বর অপশান তো এই হচ্ছে আমাদের টোটাল জিআই যেগুলো নিয়ে একটু আলোচনা করলাম এগুলো সাধারণত সকলের মাথায় খুব তাড়াতাড়ি আসবে না এবং এক্সাম হলে বসে তো আসার চান্স খুবই কম তো যেখান থেকে আমি নিয়ে এসেছি সেখানে পার্সেন্টেজও খুব কম ছিল এই সমস্ত জিআইগুলোর তো আমি ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই তো সেই কারণে আজকের এই তিনটে জিআই বা রিজনিং নিয়ে ভিডিও করে দিলাম তো এই ধরনের ভিডিও যদি পেতে চান ফুল ক্লাস যদি পেতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি ফুল রিজনিংয়ের ক্লাস নিয়ে আলোচনা করব। তো এই হচ্ছে আজকের টপিক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি কোনো রকম উপকার পেয়ে থাকেন লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট কমেন্ট তো অবশ্যই করবেন তো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ গুড বাই